মালবাহী গাড়ির চাবি কেড়ে নিয়ে চাঁদার জুলুমের অভিযোগ। বাধা দিতে গিয়ে মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকার একটি কালী পুজোর কমিটির সদস্যদের হাতে আক্রান্ত হলো কলকাতা পুলিশ। এমনকি ওই পুজো কমিটির বেশ কিছু সদস্য নিউ মার্কেট থানায় গিয়ে চড়াও হয় এমনও অভিযোগ উঠেছে। উন্মত্ত জনতার হামলায় নিউ মার্কেট থানার অতিরিক্ত ওসি সহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় নজনের বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করে। এর মধ্যে উত্তম সাহা, শিবম সিং, মনীষ সিং নামে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতরা মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে রবিবার রাতে নিউ মার্কেট এলাকায় রানী রাসমণি রোডে ঘটেছে এই ঘটনাটি। এখানে একটি কালী পুজোর আয়োজন করা হয়। অভিযোগ, একটি মালবাহী গাড়ি ওই অঞ্চল দিয়ে যাওয়ার সময় কালী পুজো কমিটির সদস্যরা গাড়িটিকে আটকায়। মুরগি বহনকারী মালবাহী গাড়ির চালককে প্রথমে 5,000 টাকা চাঁদা দেওয়া হয়। পরে দরাদরি করে তা 1,000 টাকায় নামলেও চালক দা দিতে রাজি হননি। এরপরই ওই চালকের সঙ্গে কয়েকজনের ধাক্কাধাক্কি হয়। তারপর গাড়ির চাবি কেড়ে নেওয়া হয়। গোলমালের খবর পেয়ে নিউ মার্কেট থানার কয়েকজন পুলিশকর্মী ঘটনাস্থলে যান। গোলমাল থামাতে গেলে ওই পুজো কমিটির কয়েকজন মদ্যপ সদস্য পুলিশকর্মীদের মারধর করে বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে 3 যুবককে ধরে পুলিশ নিউ মার্কেট থানায় নিয়ে যায়। তাদের ছাড়াতে নিউ মার্কেট থানায় যায় কমিটির সদস্যরা। থানার ভিতরে প্রথমে পুলিশের সঙ্গে তাদের বচসা হয়। এরপর থানার মধ্যেই পুলিশ আধিকারিক এবং পুলিশকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশের সূত্র জানিয়েছে হামলায় নিউ মার্কেট থানার অতিরিক্ত ওসি, একজন সাব ইন্সপেক্টর, 2 কনস্টেবল এবং 1 হোমগার্ড গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে 1 মহিলা পুলিশকর্মীও রয়েছেন। রাতেই তাদেরকে SSKM হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছে।